হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন শুরু করি আজকের আমার ব্লগ। কি লাগিয়েছিস তুই? হ্যাঁ, দেখি দেখি, দেখি দে, দেখি দে, হাতে দে। তো আমার মেয়ে এখানে আটা দিয়ে সুন্দরভাবে গোপালকে জামা পরিয়ে দিয়েছে, দেখুন। A few moments later. যত দিন যাচ্ছে অনুষার জামা কাপড় প্রচুর পরিমাণে বাড়ছে, আর ছোট হচ্ছেও সেটাও বলতে পারি। আর তার সাথে সাথে আমার গিভ অ্যাওয়ে করার মতন কেউই নেই যাকে দেব। যাকেই বলি না কেন, সবার কাছে হয়তো ছেলে আছে বা বড় সাইজের লাগবে বা অনেক রিজনে, মানে এমন কাউকে পাচ্ছি না যাকে গিভ অ্যাওয়ে করতে পারবো। তো যখন যখন সময় পাই আমি গিভ অ্যাওয়ে করার চেষ্টা করি। তো এখানে অনুষা চলে এসেছে, যখন দেখছি আমি ভিডিও করছি, আর ওর তো এইসব করতে খুবই ভালো লাগে। তো এইসব তো হতেই থাকবে, অনুষাকে বললেও শুনবে না। কিন্তু আপনাদের আমি একটা কথা বলতে পারি, যদি এই ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে কেউ আমার ব্লগের থ্রু থেকে ভিডিওটা দেখে কেউ আসতে যান, তো আমি গিভ অ্যাওয়ে করতে খুবই খুশি হব। অনুষার এমনও কিছু জামা আছে যেগুলো হয়তো কোনোদিনও পরেনি, কজ হাতে পায়ে বড় হয়ে গেছে আর জামাগুলো ছোট হয়ে গেছে। অনুষার বাবা আমাকে অনেকবার শুনিয়েছে, কেন জামাগুলো পরাস না, এগুলো ইউজ হয় না, এইভাবে করে এত জামা থাকলে হয় নাকি। কিন্তু আপনারাই বলুন, কত আমাদের এই ধরনের অকেশন হয় যে আমরা জামাকাপড় পরাবো, কিন্তু এখন আমি যে জামাকাপড়গুলো গুছাচ্ছি সেটা হলো শীতের জামা বেশিরভাগটাই। কজ গরমের জামা একটা বাকেটে করে আমি উপরে রেখে দিয়েছি, এখন অবধি না প্রপার অনুষার আলমারি কেনা হয়নি। তাই জন্যে আমাকে অর্ধেক জামা গরমের আলাদা তুলে রাখতে হয়, আলাদা শীতের জামা বের করে রাখতে হয়। তো আলমারিটা আমার এখানে গোছানো হয়ে গেছে। সকালে আমি রেডি হয়ে গেছি, অনুষা রেডি হয়ে গেছে, অনুষা আজকে নতুন একটা ড্রেস পরেছে। তো আমরা যাচ্ছি স্কুলে, অনেক দিন পরে বলা যায়। আর স্কুলে যাওয়ার এখন বাজে হলো 11:07 হয়ে গেছে। আর স্কুলে যাওয়ার মেন আরেকটা মোটিভ আছে, এক্সামও অনুষার স্টার্ট হচ্ছে, তার আগে অনুষার যে বার্থডে রিটার্ন গিফটগুলো আমি রেখেছি ওগুলো তো সবাইকে দিতে হবে। তো আমি ওগুলো সব নিয়ে নিই, কারণ অনুষাকে নিয়ে ওগুলো নিয়ে পারবো না। তো আমি এখন যাচ্ছি একা অনুষাকে নিয়ে, পরে আমার শাশুড়ি মা নিয়ে যাবে ওগুলো। বলো গুড মর্নিং। স্কুলে যাই, দেখি কতজন এসছে, এখন অবধি জানি না, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম যেন জানতে পারি কতজন টোটাল এসছে, কিন্তু সেই যেতে যেতে রেডি করতে করতে একটু লেটই হয়ে গেল। আর অনুষাকে আজকে সকাল সকাল রেডি করে দিয়েছিলাম নতুন জামা কাপড় পরে, এই জামাটাও পেয়েছিল বার্থডের জন্য। চলুন স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আজকে স্কুল থেকে আর বাড়ি ফিরিনি, কজ আজকে আমার ম্যামের সঙ্গে একটু ডিসকাস করতে হবে অনুষার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে। আর আমি তো যেটা ভেবেছি সেটা ম্যামের সঙ্গে ডিসকাস করেই নেব, কিন্তু আরেকটা রিজনও আছে যার জন্য আমি ওয়েট করে গেছি। আমার মাদার ইন ল আপনাদের বলেছি জিনিসপত্র নিয়ে আসবে রিটার্ন গিফটটা, উনি অ্যাকচুয়ালি স্কুলটা জানেন না কোথায়, তাই জন্য আমি আজকে ওয়েট করে গেছি। আর উনি চলেও এসেছেন দেখতে পাচ্ছেন। অনুষার বার্থডের গিফটটা হয়তো বার্থডের দিনই আমি সবাইকে দিয়ে দিতাম যদি পিটিএম না থাকতো, আপনাদের বলেছিলাম। তো আজকে জানি না কতজন এসছে, আমি নিয়েই এসেছি সবার জন্যে, যতজন এসছে ততজনকে তো নিশ্চয়ই দিয়ে দেব, আর যারা বাকি থাকবে তাদেরকে পরের দিন দিয়ে দেব। ভালো বাংলাটা
আমি বলেওছিলাম যেদিনকার মেয়েকে দিয়েছিলাম সেদিনকার ওর মা সেদিনকারই ফোন করেছিলাম এখনো তো এই বছরটা খারাপ হবে না একটু বয়সে আসবে ১৬ মানে অগস্টের ১৬ তারিখে ফর্ম দেবো এই শোনো না তুমি আমার মেয়ে বেরালে ওকে তুমি হ্যাঁ এইদিকে ওই পাশে গিয়ে দাঁড়ানো ম্যাম যদি না দেখে তাহলে এই যে আন্টি দিয়েছে না কি বলছো বলো তো আজকে আপনাদের সবাইকে দেখাচ্ছি অনুষা বাড়ি ফেরার পরে কি কি গিফট পেল। তো দুপুর দুপুর রেডি হয়ে গেছে, এখন অনুষাকে রেডি করব, তারপরে আমরা বেরোবো ডক্টরের কাছে, ওখানে গিয়ে আপডেট দেখাচ্ছি। এখনো জানি না, এখন আমি লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। এখন অনুষার বাবাই আসেনি, ও আসলে লাঞ্চ করব, তারপরে রেডি হয়ে প্রপার রেডি হয়ে বেরোবো। অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, অনুষাকে রেডি করা বাকি। তো এখানে একটা পিম্পল হয়েছিল অনেক দিন ধরেই, এখন শুকিয়ে এসে লাল হয়ে গেছে জায়গাটা, এখন অনেকটা ঠিক আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, অনুষাকে আমি প্রপার জামাকাপড় পরিয়ে দিয়েছি, কারণ আজকে বাইরে একটু ঠান্ডাই আছে। সত্যি কথা বলতে গেলে অনুষার এই যে চেক আপ সেটা অলমোস্ট এক বছর পরে হচ্ছে। যে ডক্টরকে অনুষাকে দেখায় তিনি ছিলেন না, আর ওনাকে ছাড়া আমার অন্য কোনো ডক্টরকে ঠিকভাবে ভরসা হয় না বলতে পারেন।
অ্যাকচুয়ালি অনুষার মেডিসিনগুলো চেঞ্জ করতে হবে, ওর বয়সটাও বেড়েছে তাই জন্যে মেডিসিনের ডোজগুলোও বাড়বে, তাই জন্যই আসা আর কিছুই না। আর একবার ডক্টর এসছে তো আমি টাইমটা ওয়েস্ট করতে চাইনি। আজকে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, ডক্টর আসতে আসতে অলমোস্ট 7টা বেজে গেছিলো, আমরা 5:30 থেকে এখানে ওয়েট করছিলাম। ফাইনালি ডক্টর আসার পরে এখন আমাদের টার্ন, একজন গেছে ভেতরে, তারপরে আমরা যাব। আর এই যে ড্রেসটা অনুষা পরেছে পিঙ্ক কালারের, এটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছিলো। সত্যি কথা বলতে গেলে আগে অনেকবারই পরানোর ট্রাই করেছিলাম, কিন্তু অনুষার সাইজের থেকে এটা অনেকটাই বড় ছিল। এই বছর এটা প্রপার ও ইউজ করতে পারছে, পরতে পারছে, এটা দেখে আমি খুবই খুশি। এটা দেখে হয়তো আপনাদের ফিলই হবে না এটা বানানো না, মনে হবে কেনা। ডক্টরের ভিজিট করার পরে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্যে আমরা একটু ক্রিমসে ওয়েট করছিলাম, অনুষ্ঠাকে একটু কেক খাইয়ে নিলাম। ব্যাস আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বা বাই, বিকজ এরপরে আর সত্যিই ভিডিও করা হয়নি।